রমাদান মোবারক সবাইকে। কি করে আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা ফ্রুটের রেসিপি লই আপনারা মজা আইডাম, ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত লগে থাকলে দেখতে পারবো আমি কিলান করি না করি। তো আজকে ফ্রুট সালাদ বা ফ্রুট ডেজার্টও হইতে পারবা, তো ওটা লই আপনারা মজা আইলাম। আর আমি কিলান করি না করি আপনারা শেষ পর্যন্ত লগে থাকলে ইনশাল্লাহ দেখবা। আমি এফেক্ট করি সবগুলা ক্লিন করে নিব এখন। এখন আমি একটা পাতিলের মাঝে পানি নিছি, পানিরে ফুটাইয়া নিমু। নিয়ে আমি একটু ইটালিয়ান সেমাই জানা কইন, ওটারে আমি সামান্য পরিমাণ আমি একটু বয়ল করে নিমু। এখন আমি বয়ল করে নিছি কি সবগুলো, আর আস্তে আস্তে আমি ফ্রুট গুলা কাটতে নিব। আমি এখন এক করে সবগুলা ফ্রুট কাটতে নিব, আর বাদে আপনারা দেখাই এরকম করে ছোট ছোট পিস পিস করে সবগুলো আমি ফ্রুট কাটতে নিব। বেদানা, আপেল, আঙ্গুর, ডালিম করে নাকি আমরা বেদানাও কই, সবগুলো আমি কাটতে নিব। এক করে আমি সবগুলা ফ্রুট কাটে আনছি কি ওই দেখো কা। এখন খুব বাকি রয়েছে কলা কাটি লিমু, আর কলা কাটিয়া এখন আমার ফ্রুট খাটিয়ে আমি রেডি হয়ে লেছি সবগুলা। দেখো কা বেনানা, ডালিম, এরপরে আমরা ডালিম খই আর অন্যান্য দেশ কিতাখন খইবা, বেদানা মনে খইন, আচ্ছা আঙ্গুর, আপেল, আর নাসে অ্যাসিড, এনো আমি দিন আগে রেডি করে রাখছিলাম সেমাই ইটালিয়ান, এনো ডাবল ক্রিম, ডাবল ক্রিম লইছি, কন্ডেন্স মিল্ক লইছি, আর আমি জেলি রেডি করছি, রেড জেলি, গ্রিন জেলি। তো আমি প্রথমে বোলোর মাঝে মাখিয়ে নিব, আস্তে আস্তে দেখো কো আপনারা কিলা করি। প্রথমে এফেক্ট করি সবগুলো ফ্রুট দিলাইমু, প্রথমে বেনানা দিলাম, বাদে বেদানা দিলাম, ডালিম, বাদে আমি আঙ্গুর দিলাম, এখন আমি আপেল দিলাম, এখন আমি ইটালিয়ান সেমাই দিলাম, এখন আমি সিয়াসিড দিলাম, আপনারা পরিমাণ কমাইতে পারবা অসুবিধা নাই, এখন আমি ডাবল ক্রিম অ্যাড করে লারা, ওয়ান অ্যান্ড হাফ লাগবো, ডাবল ক্রিম যত দিব তত মজা লাগবো। এখন আমি কন্ডেন্স মিল্ক কাট হয়ে লাগাম, আপনারা পরিমাণ মতো মিঠা দিবা যতটুকু আপনার দরকার। আমি হাফ দিছি, লাগলে আরো দিব,
এখন আমি সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে নিব। এটা আমরা আরো মানায়ে খাইছি রমজান অবাত থেকে মানায়ে খাইলাম, আমরা কাছে খুবই মজা আর খুব টেস্টি লাগে। আপনারাও ইনশাল্লাহ ট্রাই করে দেখবো, আপনারা কাছেও ভালো লাগবো। আর যারা যারা খাইবা আমার দেখিয়া প্লিজ কমেন্ট করে জানাইবা, আর যারা খাইয়া আসেন আগ থেকেও তারা কমেন্ট করে জানাইবা। এখন এই দেখো আমার ফুরসাত রেডি হয়ে গেছে, একবারে রেডি পারফেক্ট। এখন আমি একটা ডিশের মধ্যে নিমু গি, আমি এখন খুব ওই ডিশের মাঝে ডালিয়া নিমু গি। শুনে খুবই মজা একটা ডিজার্ট হয়েছে। এখন আস্তে আস্তে আমি জেলিখানা এনতরে সুন্দর করে পিস পিস করে নেব, আর উপরে দিয়ে সুন্দর করে দিয়ে আপনারা যারা জেলাখান আপনারা পছন্দ মতো আপনারা দিবা, বাকি সেম। এখন আমি এক করি জলি দিলাম উপরে, সেটাই সুন্দর করে তো আমার আজকের এই রেসিপিটা আপনারা মাঝে কিলা লাগলো আপনারা সুন্দর কমেন্ট করে জানাইবা, আর যারা নয়া আছেন তারা প্লিজ আমার লগে সাবস্ক্রাইব করে আমার লগে পাশে থাকবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা, যাতে সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা পাইলে এটা। আর যারা আমরা লগে আসুন তারা থ্যাংক ইউ সো মাচ, আর ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিও দেখার লাগে আপনারা থ্যাংক ইউ সো মাচ। আর আমার মাতার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টি দিয়ে রাখবা, আর আপনারা কাছে কিলা লাগলো আমার এই ডেজার্ট রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ। আর দেখোকা লাস্ট পর্যন্ত, আর বেলা থাকুকা সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।